हेलो फ्रेंड्स, हाउ आर यू। आशा करी सकले भालो आछेन। आज के आम्रा देखबो कीभावे आपनारा मुहूर्ते ही आपनादेर फलोवर 1 लक्ष किंबा 2 लक्ष अथवा 5 लक्ष आपनारा खूब सहजे मुहूर्ते बाड़िए निते पारबेन। एबं एटा 100% रियल। देखते पाच्छेन आमि किन्तु आमार प्रोफाइले, एटा किन्तु आमार प्रोफाइल, आमि किन्तु आमार प्रोफाइले एखाने देखते पाच्छेन 1,01,234 पीपल फलोवर। एटा किन्तु आमि एड करे निएछि शुधुमात्र 2 मिनिटे। सो बंधुरा चलुन भिडियोटी शुरू करा जाक। तो भिडियोटी शुरू करार आगे एकटी रिक्वेस्ट, आपनि जदि आमार एई चैनलटिते नतून होये थाकेन তাহলে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি রিকোয়েস্ট হচ্ছে, আপনি ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে সেটিংসগুলো বুঝবেন না এবং আপনি পরবর্তীতে কাজটি সঠিকভাবে করতে পারবেন না। সো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা সিম্পলি গুগল সার্চ বারে গিয়ে লিখবেন yayTEXT.com, জাস্ট এটা লিখে আপনারা সিম্পলি সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পর আপনারা এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সিম্পলি আপনারা ওইটাতে ঢুকে যাবেন। তো ওইটাতে ঢুকার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে আপনারা হ্যালো টেক্সট স্টার্টিং মাই ওল্ড ফ্রেন্ড, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যত ডিজিট চাচ্ছেন, অর্থাৎ আপনি যত হাজার ফলোয়ার চাচ্ছেন, তত হাজার ফলোয়ার আপনি এখানে বসিয়ে দেবেন। তো সাপোজ আমি এখানে দিচ্ছি যে 1,20,000, 1,20,000। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো 1,20,000 দেওয়ার পর সিম্পলি আপনারা কি করবেন, এখান থেকে একটু স্ক্রল ডাউন করে এখানে খুঁজে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বোল্ড সেন্স, এই যে বোল্ড সেন্স নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কফি নামক একটা অপশন আছে। জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন। কপিতে ক্লিক করলে কিন্তু এটা কপিড হয়ে যাবে। তো কপিড হওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। আপনারা এখান থেকে সিম্পলি বের হয়ে চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসটিতে। তো আপনাদের ফেসবুক অ্যাপসটিতে ঢুকার পর এখান থেকে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এখানে পেয়ে যাবেন এডিট পাবলিক ডিটেলস নামক একটি অপশন। তো আপনি সিম্পলি এখানে এডিট পাবলিক ডিটেলস এই অপশনটি দিয়ে ক্লিক করে দিবেন। তো এরপর এখান থেকে আপনি একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে লিঙ্কস। তো এখান থেকে আপনি কি করবেন, এডিট নামক এই অপশনটিতে চলে যাবেন। তো এডিট নামক এই অপশনটিতে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাড সোশ্যাল লিঙ্ক। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, জাস্ট এই অ্যাড সোশ্যাল লিঙ্ক এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট এ সার্ভিস নামক একটি লেখা আছে। তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন স্পটিফাই, জাস্ট এই স্পটিফাই এটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখন এখানে যে অ্যাকাউন্ট নেম নামক যে একটি খালি বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনি লিখে দিবেন FOLLOWED ফলোয়েড বাই, তারপর আপনি যে লেখাটা কপি করে আনছেন জাস্ট এটা এখানে চেপে ধরে এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর আরেকটি স্পেস দিয়ে লিখে দিবেন পিপল, POPLE পিপল, ফলোয়েড বাই এত পিপল। তো এটা লেখার পর সিম্পলি আপনি একটু এখান থেকে বের হয়ে বাইরে ক্লিক করবেন বা বাইরে একটু টাচ করবেন। বাইরে টাচ করলে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন সেভ, নীল রঙের একটি সেভ লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পর এখন কিন্তু আপনার এখানে কাজ শেষ। তো আপনি জাস্ট সিম্পলি এখান থেকে চলে যাবেন আপনার প্রোফাইলে। তো আপনার প্রোফাইলে গেলে দেখতে পাচ্ছেন এখানে ফলোয়েড বাই 1,01,234। তো আমি আগে এটা অ্যাড করছিলাম, তো এখন অ্যাড করছি ফলোয়েড বাই 1,20,000। তো আপনারা যদি একবার অ্যাড করেন জাস্ট আপনাদের ক্ষেত্রে একবার শো করবে। তো এটা কিন্তু একদম মানে বোঝার কোনো ওয়ে নাই যে এখানে আসলে কি এটা আসল নাকি নকল। তো আপনাদের ক্ষেত্রে যদি অরিজিনাল ফলোয়ার যদি থেকে থাকে, যেমন আপনাদের অরিজিনাল ফলোয়ারটা যদি এখানে শো করে যে অরিজিনাল ফলোয়ার সাপোজ আপনার 100 জন যদি হয়ে থাকে, যে ফলোয়ার বাই 100 পিপল, তো আপনি সেক্ষেত্রে কি করবেন, আবার একটু আপনার কষ্ট করে এখানে এডিট পাবলিক ডিটেলসে চলে যাবেন। এডিট পাবলিক ডিটেলসে যাওয়ার পর আপনার যে অরিজিনাল ফলোয়ার আছে সেখানে অরিজিনাল ফলোয়ারের যে একটা টিক চিহ্ন থাকে সেটা আপনারা কিন্তু কি করবেন, আনটিক করে দেবেন। এখানে আমার অরিজিনাল ফলোয়ারটা নাই বা আমার এখানে দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমার এখানে শো করতেছে না। আপনাদের এখানে যদি এরকম অরিজিনাল ফলোয়ারটা শো করে জাস্ট আপনারা এখান থেকে আনটিক করে সিম্পলি এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু অরিজিনালি আপনার এটা শো করবে যেভাবে আমার এটাতে শো করছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।